রিপোর্টারদের উপরে আক্রমণ হচ্ছে তারই একটা প্রতিবাদ কর্মসূচি যেটা হয়েছে হুগলির ডানকুনিতে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি পোর্টাল বা সোশ্যাল মিডিয়াতে যারা আর কি কাজ করেন পোর্টাল সাংবাদিক যাদের কি আবার সাংবাদিক হিসেবে এই রাজ্যের প্রশাসন মানতেই নারাজ আমাকেও তো ভুয়ো সাংবাদিক বলা হয়েছিল অথচ দেখি আমাদের উপরে আপনারা অনেকেই মানে নির্ভর করে থাকেন রাজ্যের আসল তথ্য দিয়ে খবর মানে যাতে করে আর কি তুলে ধরি কিন্তু দর্শক দেখতে পাচ্ছি যে একটা রকম প্রতিবাদ কর্মসূচি হয়েছে হুগলির ডানকুনিতে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই ব্যানারে বেশ কয়েকজন ওখানে পোস্টার নিয়ে হাতে লিখে তারা একটা প্রতিবাদ করেছেন আমি এ নিয়ে কথা বলবো আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি দর্শক একজন এই রকমই পোর্টাল সাংবাদিক তারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে হাসিবুল মোল্লা ডিএনএন তার চ্যানেলের নাম আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন হাসিবুল স্বাগত জানাই আরম্ভ টিভির তরফ থেকে আমি যে ভিডিও দেখলাম এটা কি মানে আপনাদেরই কোনো মানে প্রোগ্রাম নাকি কি হয়েছে বিষয়টা একটু বলবেন মূল ঘটনাটার সুপ্রভাত সুতরাং আপনাকে জানাই আটই জানুয়ারি আমরা ডানকুনি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে যে একটা অভিযোগ আছে ফোনে যে সেখানে বেআইনি এবং সেই মোতাবেক আমরা সাংবাদিকরা যেমন করি আর কি ঘটনাস্থলে যাই গিয়ে সেখানকার স্থানীয়দের যারা অভিযোগ করছিলেন তাদের কাছে লিখিত অভিযোগ দেখতে যাই লিখিত অভিযোগ দেখান এবং তারপর আমরা সেই মোতাবেক যারা অভিযোগ করছিলেন তাদের বক্তব্য পাশাপাশি স্থানীয় কাউন্সিলর এবং যারা নির্মাণ করছেন তাদের বক্তব্য নিয়ে খবর সম্প্রচার করি এবং তার পরের দিনই পুরসভার পক্ষ থেকে ইঞ্জিনিয়াররা যায় যে তারা দেখে যে যে ছাড় দেওয়ার কথা পুরসভার পক্ষ থেকে আইন মেনে সেটা দেওয়া হচ্ছে এবং তার কারণে সেই তারা বন্ধ করে দেয় অর্থাৎ বেআইনি যে কাজ হচ্ছিল সেটা কিন্তু প্রমাণিত তারপরে দেখা যায় হঠাৎ করি আমার কাছে বারো তারিখ ডানকুনি থানা থেকে একজন অফিসার ফোন করেন বলেন যে গ্রিভেন ছেলে নাকি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ কাঙ্গুলি যে আমি নাকি মিথ্যা খবর সম্প্রচার করি বা ভুল খবর সম্প্রচার করি তিনি ডেকে তারপরে কথা বলেন তো এই ঘটনা হয় এবং এই প্রতিবাদে যে ছবি আপনি দেখাচ্ছিলেন নিউজ পোর্টাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা কর্মীরা রয়েছে তারা প্রতিবাদ করেন কারণ সংবাদ মাধ্যমের রোধ করা হচ্ছে সেই কারণেই কিন্তু এই বিষয়টি হয়েছে এবং আমাদেরও প্রশ্ন যে প্রিভেনশনের অভিযোগ হচ্ছে এবং সেটা পুলিশ প্রশাসন আমাদেরকে ডেকে পাঠাচ্ছে মানে কোথাও গেলে একটা মনে হচ্ছে কাউন্সিলর একটা চাপে রাখার চেষ্টা করছে সেই কারণেই প্রতিবাদ করে এটা কি আপনার আপনার সঙ্গে হয়েছে গন্ডগোলটা একদমই আমার সাথে মানে আমি নিজে খবরটা সম্প্রচার করেছিলাম সেই খবর আহ কাউন্সিলের পছন্দ হয়নি হয়তো আহ সেই কারণেই তিনি এই অভিযোগ করেছেন প্রথমে পুরসভায় অভিযোগ করেছিলেন যেহেতু আমি একজন পুরসভার অস্থায়ী কর্মী তাই আমার কাজটাকে যাতে আমি না করতে পারি কাজ পরিষ্কার ভাষায় বলতে গেলে আমার পেটে লাঠি মারার যে চেষ্টা সেটা উনি করছিলেন প্রথমে পুরসভায় অভিযোগ করেছিলেন যার কারণে আমাকে পুরসভা থেকে করা হয়েছিল যার উত্তর আমি দিয়েছি যে আমি আমার যে পুরসভার যে দায়িত্ব কাজকর্ম সেটা সামলানোর পর আমি এই রিপোর্টিংটা করেছি সেক্ষেত্রে সেই জবাব আমি দিয়েছি তো সেটা হয়নি তারপরে তিনি গ্রিভেন ফেলে এই অভিযোগটা তিনি করেছিলেন যেখানে সাধারণ মানুষ ন্যায় বিচার চাই সেখানে তৃণমূল কাউন্সিলার দুর্নীতির বিরুদ্ধে খবর পড়া হচ্ছে বলে তিনি যাচ্ছেন গ্রিভেন আপনি এবার ভাবুন আর যারা আপনারা দেখলাম বিক্ষোভ দেখাচ্ছেন তারা প্রত্যেকেই ওই ইউটিউব চ্যানেল বা এরকম কিছু করেন তাই তো আপনাদের একটা সংগঠন করেছেন আপনারা হ্যাঁ আমরা একটা সংগঠন করেছি যাতে আমাদের ডিজিটাল মিডিয়া সংবাদ মাধ্যমে যদি কেউ আক্রান্ত হন বা আমরা যারা এই এই প্ল্যাটফর্মে কাজ করছি তাদের যাতে আমরা একটা সাদা তলায় নিয়ে আমরা কাজ করতে পারি সেই উদ্দেশ্যে এই সংগঠন করা এবং সেই সংগঠনের পক্ষ থেকে সেদিন এই করা ওটা কোন জায়গায় করা হয়েছে প্রতিবাদটা একেবারে পৌরসভার সামনেই প্রথমে পোস্টার নিয়ে সেখানে যারা সংগঠনের সেদিন এসেছিলেন তারা প্রতিবাদ দেখিয়েছিলেন রাজ্য সম্পাদক থেকে শুরু করে জেলা নেতৃত্ব তারা প্রতিবাদ করেছিলেন তারপর চেয়ারম্যানকে সেই একই প্রশ্ন করা হয় যে ডিজিটাল মিডিয়াকে টার্গেট কেন করছেন আপনারা অ্যাকচুয়ালি খবরটা শুধু আমরা ডিজিটাল মিডিয়ায় করে নিই এই খবরটা কিন্তু অন্যান্য মেইনস্ট্রিম মিডিয়া বিভিন্ন যে চ্যানেল আছে তারাও করেছে নিউজ পেপার করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কালচার কোনো অভিযোগ করেনি শুধুমাত্র আমাদেরকে টার্গেট করা হয় মানে ওই খবরটা অন্যান্য মানে মেন স্ট্রিম মিডিয়াও করেছে তাদের কারণ নামে কোনো অভিযোগ করা হয়নি শুধুমাত্র যারা আপনারা ছোট পোর্টাল আপনাদেরকে টার্গেট করা হচ্ছে আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে আপনাদের নামে অভিযোগ করে একটা মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে মানে ওদের কারণ নামে কোনো অভিযোগ করা হয়নি শুধুমাত্র আপনাদের নামে মানে যেহেতু পোর্টাল ছোট আপনাদের নামেই করা হয়েছে তাই তো একদম তো মিনিস্ট্রির কারণে আর পৌরসভায় যিনি দায়িত্বে রয়েছেন তার কি বক্তব্য মানে পৌর প্রধান তারপরে আমাদের যারা সম্মেলনে ছিলেন হ্যাঁ হ্যাঁ আমাদের সম্মেলনে দ্বারা প্রত্যেক সাংবাদিকরা প্রতিবাদে এসেছিলেন তারা গেটলেন এবং তারা প্রশ্ন করেছিলেন যে এই যে খবর সেটা কি ভুল সমposter হয়েছে পৌর প্রধান হাসিনা সামন্তি পরিষ্কার বলেছেন তার খবরে কোনো ভুল নেই এবং সেটা তিনি স্বীকার করেছেন এবং যার কারণে তারা ইঞ্জিনিয়ার পাছে এলাকা পরিদর্শন করার পর কাজ থেকে বন্ধ করেছে এবং যিনি এটাও বলেছেন যে এই যে বলা হচ্ছে যে কাউন্সিলার যেহেতু জানতে চেয়েছিলেন লিখিত অভিযোগ পৌরসভাতে করেছিলেন যে আমি নাকি ভুল খবর করেছি সেই কারণেই আমাকে সুপাস করা হয়েছিল তার উত্তর তুমি দিয়েছেন এবং তিনি বলেছেন যে হ্যাঁ দুটি থাকাকালীন কিন্তু আমি সেই খবর করিনি আপনার আপনি যে অভিযোগ ধরে খবরটা করেছিলেন পুরসভার যিনি পৌর প্রধান রয়েছেন তিনিও মানছেন যে হ্যাঁ অভিযোগটা সত্যি এবং সেই মতো কাজটা বন্ধ করে দিয়েছেন তাই তো একদমই তাই আর আপনার আপনার ক্ষেত্রে কাউন্সিলরের নাম কি কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি যেমনটা আমরা স্থানীয় তৃণমূলের একাংশ আমরা জানতে পারছি যে প্রভাবশালী স্থানীয় কোন তৃণমূল বিধায়ক তার মাথায় হাত রেখেছে যার কারণে তার এত বারবার হচ্ছে যার কারণে তিনি এরকম আমাদের টোটাল যারা মানে কাজ করছে ডিজিটাল মিডিয়া তাদের মুখ বন্ধ করার বা একটা প্রচন্ড একটা হুমকি ইভেন আমরা শুনেছি আমাকে ডাইরেক্টলি হয়তো ফোনে বা মুখোমুখি বলতে পারেননি কিন্তু আমাদের শুভানতাই যারা আছে তারা বলছেন যে আমাকে চাকরি থেকে নাকি মানে কাজ চাকরি খেয়ে নেবেন এরকম একটা হুমকি আপনি কি পুরসভায় অস্থায়ী চাকরি করেন হ্যাঁ হ্যাঁ অস্থায়ী চাকরি করি এবং তার পাশাপাশি যেমন আমরা অনেকেই ইউটিউবে এখন বর্তমানে জানেন যে সবাই কাজ করে ইউটিউব প্ল্যাটফর্মে সেরকম আমিও এই নিউজ পরিবেশনগুলো আমি ডিজিটাল মাধ্যমে ইউটিউবের মাধ্যমে করে থাকি সেই জন্য আর উনি অ্যাকচুয়ালি মানে অভিযোগটা করে কি কি ব্যবস্থা চাকরি তো খেয়ে নেবেন আর আর কি আর কি কোনো হুমকি ডুমকি দিচ্ছিলেন নাকি অন্যভাবে না ওই তো আমাকে অন্যভাবে আর ফোন করে বা এ করে কিছু হয়নি তখন উনি ইভেন্ট থেকে আহ অভিযোগ করে তিনি থানায় ডাক করিয়ে পুলিশদের ডাক দিয়ে ডাক করিয়ে আমাকে একটা হুমকি মানে একটা যাতে আমি এরকম খবর না করি সেই একটা প্রচন্ড একটা হুমকি চাকরি করেন কত টাকা দিদি বেতন দেন ঘুরিয়ে প্রশ্ন করেননি আবার চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেখাচ্ছেন অদ্ভুত আর তাহলে এখন আমি আমার ভালো লাগলো দেখে যে আপনাদের যে একটা ভিডিও দেখছি সংগঠন যতজনই হোক এটা যে একটা চেষ্টা করছেন এটা আমার ভালো লাগছে এই যারা ছোট ছোট মানে এই চ্যানেল করে চালাচ্ছেন একটা সংগঠন হওয়া উচিত কারণ মেন মিডিয়া তাদের তো প্রেস ক্লাব রয়েছে কত কি রয়েছে যদিও তাদের খুব একটা কাজ দেখি না তবুও একটা একটা মানে এই ইউটিউব ফেসবুক যারা চ্যানেল চালান একেবারে ইন্ডিভিজুয়াল তো এক একজন এক একটা এক একজন একজনই ফলে তাদেরকে গলা টিপে দেওয়াটা খুব সহজ আর বড় চ্যানেল হলে সেক্ষেত্রে অত তাড়াতাড়ি অ্যাকশন নিতে পারে না তো সেই জন্যে এই ধরনের একটা সংগঠন একটা প্রয়োজন রয়েছে দলগতভাবে মানে সমষ্টিগতভাবে যাতে করে এই রুখে দাঁড়ানো যায় ভালো উদ্যোগ নিয়েছেন আপনাদের এই সংগঠন এই সংগঠন কবে কার এই সংগঠনটা শুরু করে দিচ্ছে বেশ কয়েক মাস হয়েছে এবং অলরেডি আমাদের মেম্বারও অনেকে হচ্ছেন প্রত্যেকেই মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিজিটাল মাধ্যমকে যদি আক্রমণ করা হয় টার্গেট করা হয় বা আইনি পুরো সহায়তা লাগে সমস্ত বিষয়টা কিন্তু এই সংগঠনের পক্ষ থেকে করা হবে এবং আমাদের গভর্নমেন্ট রেজিস্টার অলরেডি হয়ে গেছে আমরা যাতে আগামী দিনে কেউ আমাদের দিকে এরকম বাধা প্রাপ্ত না করতে পারে সেই উদ্দেশ্যে এই সংগঠনটা পথ শুরু সংগঠন থেকে যখন গেলেন পৌরসভার পৌর প্রধানের কাছে গুরুত্ব দেওয়া হলো সংগঠনকে হ্যাঁ একদমই প্রথম প্রথম যেভাবে কাউন্সিলর তিনি পৌরসভা থেকে পালিয়ে বলে পারে তারপর আবার যখন আমরা সংগঠনের পক্ষ থেকে এতগুলো সাংবাদিক বন্ধু যারা গেছিলেন প্রত্যেকের দিকে চেয়ারম্যান বসিয়ে আহ ফোন করেন তারপর বাধ্য হয়ে কিন্তু কাউন্সিলারকে আসতে হয় এবং আমাদের প্রশ্নের উত্তর দিতে হয় যে ডিজিটাল মিডিয়া কেন টার্গেট করছেন আপনি যদিও তিনি সাফাই দিয়ে সেইভাবে ম্যানেজ করতে পারেন অবশ্যই সংগঠনের যারা কর্মকর্তা ছিলেন তাদের কাছে তিনি মাথা নত করেছেন ক্যামেরার সামনে না হলেও কার্যত তিনি স্বীকার করেছেন তার হ্যাঁ পুরসভা তো নিজেই লোক পাঠিয়ে দেখেছে যে ঠিক কাজ হয়নি সেই জন্য বন্ধ করে দিয়েছে তার মানে খবরটা ঠিক তো তার এবার তো মুখে তো ঝামা ঘষে যাওয়ার মতো অবস্থা সুতরাং আর কি করবেন মাথা করে থাকা ছাড়া যাই হোক হাসিবুল আপনারা কাজ করছেন ভালো লাগছে কাজ করুন সবাই ছোট ছোট আমরা সবাই ছোট ছোট চ্যানেল আমরা কাজ করছি কিন্তু আমি বলেছি যে কোনো ছোট ছোট মিডিয়ার উপর যদি কোথাও কোনো আক্রমণ হয় আর কেউ না করুক আরামবাগ টিভি সেটা নিয়ে প্রতিবাদ করবে যত ছোটই হোক যদি খবরের জন্য কিছু কেউ আক্রান্ত হয়ে থাকেন সবসময় আমি আওয়াজ তুলব যদি ব্যক্তিগত কারণে কেউ কিছু আক্রান্ত হয়ে থাকেন সেটা তার বিষয় কিন্তু এটা পরিষ্কার বুঝতে পারছি খবরের জন্য হয়েছে এবং আপনারা প্রতিবাদ করেছেন এবং আমার আরও একটা যেটা বলছিলাম খুব ভালো লেগেছে এই যে সংগঠন একটা করেছেন যদি এই সংগঠন রাজ্য জুড়ে হতে পারে যেন আবার সংগঠনের মাথা আবার যেন কখনো শাসক দলের দিকেরা ঢলে যান এটা আমাদের খুব ভয় লাগে কলকাতা প্রেস ক্লাবকে আমরা যেটা দেখছি আর কি ওই রকম যেন না হয় যাই হোক ভালো থাকবেন এগোন যদি কখনো আরামবাগ টিভির কোনো সহযোগিতা লাগে বলবেন এবং আমি চাই এই সমস্ত সংগঠন শক্তপক্ত হোক আর যাই হোক যাতে করে আমরা কাজটা ঠিক মতো করে করতে পারি ওই একা চ্যানেল চালাই চলো হুমকিয়ে দিয়ে দিই একটা কেস দিয়ে তুলিয়ে দিই পরদিনের চ্যানেল বন্ধ হয়ে যাবে এই সাহসটা আমরা বাড়তে দিতে চাই না ভালো থাকবেন হাসিবুল মোল্লা অনেক অনেক ধন্যবাদ দর্শক শুনলেন ইউটিউব চ্যানেল ডিএনএন এরকম আর কি আমাদের মতো ছোটো ছোটো সব চ্যানেল কাজ করছেন ওই আর কি একা একটু ভয় দেখে দেবো দেখিয়ে দেবো একটু করকে দেব। চাকরি খেয়ে নেবো অমকের অমক করে দেবো বাড়ির লোকের এই সব ভয়টাই দেখিয়ে মুখটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয় আর নিজেরা কী করবেন দুর্নীতি করবেন মানে অনিয়ম করবেন অবৈধ কাজকর্ম করবেন সেগুলো করতে দিতে হবে সেগুলোকে প্রকাশ করলেই সর্বনাশ মামলা ঠুকে দাও কেস করে দাও ইত্যাদি ইত্যাদি আর মেন মিডিয়া তাদের দিকে যতটা সহজে দেখবেন আগল তারা তুলবেন না তারা যে বড় একটা প্ল্যাটফর্মে কাজ করেন তাদের দিকে আগল তুলবেন না আবার ম্যানেজও করা যায় তাদেরকে অন্য হবে কিন্তু ইউটিউব চ্যানেল তো যা পায় সামনে দেখিয়ে দেয় তাদের অত অত ভাববার সময় নেই যা সামনে পাওয়া যাচ্ছে দেখিয়ে দেখিয়ে দেয় এটাই তো এখন সর্বনাশের কারণ হয়ে গেছে শুধু ওই কাউন্সিলারের না দেখছেন তো ওনাদের নেত্রীরও মানে ঘুম হারাম হয়ে যাওয়ার মতো একটা অবস্থা যেখানেই বৈঠক করেন সেখানেই এই সোশ্যাল মিডিয়ার এখন একটা এরকম চলছে নাটক ড্রামা বলে দেখবেন ডাকতে শুরু করে দেন আবার বলেন অভিযোগ করবেন মা বোনেরা অভিযোগ করবেন আমাদের পুলিশ ব্যবস্থা নেবে কত হুংকার কত হুমকি তারপরেও কি বন্ধ হয়েছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ হয়েছে আরামবাগ টিভি বন্ধ হয়েছে কোনো দিন হবে না ডিএনএন বা আরও সবাই কেউই কিন্তু কখনো বন্ধ করবে না কাজটা করবে দেখবো আপনাদের কত বল কত দম কত থানা কত পুলিশ কত আমাদের মুখটাকে বন্ধ করতে পারে দর্শকই বলবেন যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে